আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি সকল বন্ধুরা ভালো আছেন। আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন এইজন্য আমরা অনুপ্রাণিত হচ্ছি। আজকে সারা দুনিয়া এগিয়ে যাচ্ছে, আমাদের দেশও এগিয়ে যাচ্ছে। দুনিয়া এখন হাটের মতোই চলে আসছে। সারা দুনিয়া আগে ছিল এক তালে, এখন চলে আরেকটা। আজকে আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আসছি সেই জিনিসটা হলো যে কিভাবে প্লাস্টিক পাইপ এত লম্বা করা হয়। আমিও আশ্চর্য হয়ে যেতাম। আজকে তা আপনাদেরকে বাস্তবভাবে দেখাবো এবং নিজেও দেখবো। দেখতেই পাচ্ছেন একটা ডিজিটাল মেশিন, ডিজিটাল মেশিনের মাধ্যমে একটা পাইপ আর একটা পাইপের সাথে জোড়া লাগানো হচ্ছে, যেই পাইপগুলো দিয়ে আমাদের এখানে তার টানা হয় ভিতর দিয়ে। এখন তো উপরে তার টানা সব নিষেধ এবং গ্রিসের লাইনগুলো কেটে ছোটো করা হচ্ছে, সব মাটির দিক দিয়ে নিচ দিয়ে নেওয়া যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আজকে তারই একটা অংশ হিসাবে আপনাদেরকে একটা ডিজিটাল মেশিনের কাজ দেখাবো। দেখতেই পাচ্ছেন কীভাবে পাইপগুলোকে জোড়া লাগানোর জন্য সহজভাবে করা হচ্ছে। পুরোপুরি ইলেকট্রিক হিট দিয়ে কাজ করা হচ্ছে। ইলেকট্রিক হিট মানে মাঝখানে একটা ইলেকট্রিক গরম, এই যে দেখতে পাচ্ছেন যে একটা রান্দার মতো অথবা একটা বিশাল তার মতো একটা জিনিস, যেটা পুরাটা এই কারেন্টের হিটে গরম হয়ে যায় এবং দুই পাশের পাইপটা নরম হয়ে যায়। আর এরপর পাইপটা তুলে ফেলে এরপর আস্তে করে আবার মেশিন দিয়ে চাপ দেয়, তো সাথে সাথে এটা লেগে যায়। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম, বলছে এটা টানলে তো দূরের কথা কোনো অবস্থাতেই আর খুলবে না। এই জন্য ডিজিটাল পদ্ধতি আমাদের প্রত্যেকেরই অনুসরণ করা দরকার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীভাবে লাগানো হচ্ছে। পায়ের মাঝখানের যে রান্দার মতো জিনিসটা ছিল এটা উঠানো হয়ে গেল। এরপরে এক ধরনের গ্যাসের মাধ্যমে মানে চাপ দিয়ে এটাকে লাগিয়ে দেওয়া হলো এবং চতুর্পাশ একটা কাপড় দিয়ে সমান করে দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছে। হ্যাঁ, এই পাইপের জোড়া লাগানো কাজটা শেষ। এখন টেনের লম্বা করে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। দেখতেই পারবেন কত লম্বা হয়ে গেল, দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে। এবং অল্প কর্মীতে বিশেষ করে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছে। আজব এক ব্যাপার, আজব এক জিন্দগি। দুনিয়া এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, আর আমাদের সাথে সাথে আমাদের দেশও এগিয়ে যাচ্ছে। যুগ যখন পাল্টাবে, যুগের সাথে সাথে আধুনিক অস্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক মেশিনারি যখন আমাদেরকে হেল্প করছে, তো আমরা এগিয়ে যাবো না তো যাবো। এই জন্য ধন্যবাদ আমাদের দেশের টেকনিশিয়ানদেরকে এবং আমাদেরকে খুবই সহজে অত্যাধুনিক কাজ উপহার দেওয়া। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো লাগলে অন্যের কাছে পৌঁছবেন, এবং যাদের এরকম পাইপ জোড়ার প্রয়োজন হয় তারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
Nu, 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 nu